বর্তমানে সিনেমার জনপ্রিয়তা বেড়ে যায় আইটেম গান দিয়ে। এমনও হয়েছে সিনেমা হিট করেনি কিন্তু সে সিনেমার আইটেম গান সুপারহিট। আবার অনেক সময় আইটেম গানের কল্যাণে সিনেমা হিট হয়েছে, সে নজিরও আছে। তাই দিন দিন হিন্দি সিনেমায় আইটেম গানের কদর বাড়ছে। স্বাভাবিকভাবে চাহিদা বাড়ছে আইটেম গানে পারফর্ম করা অভিনেত্রীদের। সাধারণত গ্ল্যামারও নাচে গিয়ে থাকা অভিনেত্রীদেরকেই প্রাধান্য দেওয়া হয় এক্ষেত্রে। এই তালিকায় প্রথম সারিতে আছেন ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি, সানি লিওন, জ্যাকলিন ফার্নান্দিস। সম্প্রতি দক্ষিণ ভারতের সমান্থা ও আইটেম গার্ল হিসেবে দর্শক পাঠিয়েছেন পুষ্পা ছবিতে আইটেম গানে পারফর্ম করে 5 কোটি রুপি পারিশ্রমিক পেয়েছে এই অভিনেত্রী। অনেকেই হয়তো জানতে চান এইসব গানে পারফর্ম করে কত টাকা পারিশ্রমিক পান অভিনেত্রীরা। চলুন জেনে নেওয়া যাক সে উত্তর। নোরা ফতেহি আইটেম গানের জনপ্রিয়তায় নোরা ফতেহি এখন শীর্ষে। একে তো কাম জিন্দে গানি, কুসু কুসু, কামারিয়ার মতো পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মনোমুগ্ধ করেছেন নোরা। প্রতি গানে 50 লাখ রুপি পারিশ্রমিক নেন লাস্যময়ী এই অভিনেত্রী। সানি লিওন অনেক হিট আইটেম গান রয়েছে যার ঝুলিতে তিনি বলিউড সুন্দরী সানি লিওন। বেবি জল, লাইলা মে লাইলা থেকে হালের মধুবন হিট, তার গানে নেচে উঠেননি এমন মানুষ কম। প্রতি গানের জন্য 3 কোটি রুপি পারিশ্রমিক নেন সানি। ক্যাটরিনা কাইফ এমন একজন অভিনেত্রী যিনি তার নাচের দক্ষতার জন্য বিখ্যাত কামলি কামলি চিকনি চামেলি সুরার মতো চার্টবাস্টার উপহার দিয়েছেন ক্যাট। বলা হয় শুরুর দিকে ক্যাটও গান প্রতি 50 লাখ রুপি পারিশ্রমিক নিতেন, কিন্তু ক্রমবর্ধন জনপ্রিয়তার কারণে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। চিকনি চামেলি গানের জন্য 3.5 কোটি রুপি পারিশ্রমিক দিয়েছিলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া বলিউডের দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা। সঞ্জয় লীলা বানসালের গলিও কি, রাসলীলা, রামলীলা সিনেমার একটি আইটেম গানে নেচে 6 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিডিও সবার আগে পেতে রিয়েল মেসেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।